আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন সকালবেলা সকালবেলা একটু হাঁটতে যাচ্ছি। আসলে আজকে একটু দেরি হয়ে গেছে, দু একটা বাস যাইতেছে, আরও বেশি সকালে হলে ভালো হয়। তারপরেও আমি 6টার সময় আজকে বের হয়েছি। বের হয়ে রাস্তা পার হলাম, উল্টার দিকে গিয়ে এখন একটু হাঁটবো। এদিক দিয়েই আমি বেশিরভাগ হাঁটি, আমি সবাই হাঁটে আর কি। আজকে একটু রোদ উঠছে, তারপরেও ভালো লাগতেছে, বাতাস আসছে কিছুটা। তো সকাল 6টা বাজে এখন একটু হাঁটতে বের হয়েছি, ভাবলাম আজকে একটু হাঁটার ভিডিও করি। একটু প্রতিদিনে তো আসি, ভিডিও টিডিও করা হয় না, আজকে একটু ভিডিও করি। এই তো হাঁটা, ওই সাইড দিয়ে হেঁটে এসে আমি এই সাইডটা হাঁটতেছি। খুবই ভালো লাগে এই সকালের দিকটা, এত নিরিবিলি, খুবই ভালো লাগে। আসলে ঢাকা শহরের সকালের এই সময়টা কিন্তু আসলে খুবই দেখার মতো, মানে লোকজন কম থাকে, যারা হাঁটতে আসে তাদেরই শুধু ভিড়, তাছাড়া বাহিরের আর কোনো ভিড় নাই। আমি এখানে র্যাকিং সিটি একটা জায়গা আছে, ওই জায়গাটা দিয়েই হাঁটি আর কি, প্রায় সবসময় এখান দিয়ে আমি হাঁটি। খুব ভালো লাগে, একদম সবাই হাঁটে এখানে, যাদের ডায়াবেটিস তারা তো বেশি হাঁটে। একটু পরেই ভিড় হয়ে যাবে এই জায়গাটা, যেই জায়গা দিয়ে আমি হাঁটতেছি এই জায়গাটা দিয়ে একটু পরেই দেখা যাবে এক এক করে সবাই আসছে। আর এটা রূপসী বাংলার সামনে, হাঁটতে হাঁটতে এই একদম লাস্টের দিকে আসলাম। দেখেন কি সুন্দর নৌকা দিয়ে পার হচ্ছে, 5 টাকা করে এই নৌকা দিয়ে পার হয়ে আসে ওরা, এই সাইডে এসে অফিস আদালতে যায়, শর্টকাট রাস্তা আর কি। আর আজকের আকাশটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর আকাশটা। এটা হলো রূপসী বাংলা নাম, এই তার সামনেই এটা, এই লাস্ট পর্যন্ত হাঁটি। আমার আজকে হাঁটা শেষ, এই রাস্তাটা আমি 2-3 বার রাউন্ড দেই আর কি, 2 বার অথবা 3 বার রাউন্ড দিলেই হয়ে যায়। আমার হাঁটা শেষ আজকে, আমি এখন চলে যাব বাসায়। আকাশটা আজকে অনেক সুন্দর, সকালে বাসায় চলে আসলাম, যখন 7:30টায় বাসায় আসলাম, এসে কিছুক্ষণ রেস্ট নেই, কেননা খুবই ক্লান্ত লাগে। হয়তো বা কিছু বাজার করি কোনো সময়, কেনাকাটা কিছু করি, আবার কোনো সময় না করেই চলে আসি, এসে রেস্ট নেই, তারপরে রাস্তা রাস্তা করি। ছেলে ঘরে নাই, তাই ওর টেবিলটা পরিষ্কার করে মুছে দিচ্ছি, পরিষ্কার করা হয় না বেশি, ও ঘরে থাকলে করা হয় না, তাই আজকে আবার ওর ঘরটায় ঢুকে, রুমে ঢুকে আমি ওর টেবিলটা পরিষ্কার করে দিতেছি। কিছু মালি প্লান্ট নিয়ে টেবিলে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে। আর এখন প্রচুর ধুলা টুলা থাকে, ওগুলা একটু মুছে দেই। সকালে এসে রেস্ট টেস্ট নিয়ে তারপরে নাস্তা রাস্তা বানাইলাম, নাস্তা রাস্তা খাওয়া শেষ, ওর আব্বু চলে গেছে বাইরে, তারপরে আমি এই গোছানো শুরু করতেছি, যা কাজ টাজ আছে সব শুরু করে দিলাম আর কি। আমার সঙ্গেই থাকুন, আমার ভিডিওটি দেখুন, ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে। আসলে প্রতিদিন যদি প্রতিদিন বা যখন ভিডিওগুলো দেই আমি নিয়মিতভাবে যদি দেখা হয়, তাহলে কিন্তু আসলে একজনের ভিডিও ভালোই লাগে। তো আমার সঙ্গে আপনারা থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। বারান্দা থেকে মানি প্ল্যান্টের গাছটা, মানি প্ল্যান্টের গাছ নিয়ে এসেছি, এটা আমি প্রায় রান্না করার সময় নিয়ে আসি এইসব, আর সব সময় পরিষ্কার করে রাখি, পানিও দিই। কাঁচামরিচের তো এখন প্রচুর দাম, অনেক দাম, কয়েক কিছু কাঁচামরিচ আছে ফ্রিজে, ওগুলো কালো কালো, আজকে সাদা সাদা কাঁচামরিচগুলো খুব সুন্দর দেখতে, বেছে রাখবো। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, ইলিশ মাছের লেজ মাথা এইসব আছে, ওইসব দিয়ে আজকে রান্না করব। আর দেখা যায় যে যখন সবজি রান্না করা হয় সেদিন কিন্তু বেশি একটু কাটাকাটি করতে হয়। আজকে অনেক রকমের সবজি দিয়ে, ডাটা, পুঁই শাকের ডাটা, পুঁই শাক বা অন্যান্য সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। আর মানে শুটকি আর শু না না পুঁই শাকের ডাটা দিয়ে, সবজি দিয়ে আমি ইলিশ মাছের রান্না করব, আর ডাটা আর অন্যান্য তরকারি দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব। মানি প্ল্যান্টের গাছের গোড়ায় যদি চালের পানি দেওয়া যায়,
চাল ধোয়া পানি, তাহলে কিন্তু খুব সুন্দর এরকম গ্রোথ হয়, সহজেই গাছ নষ্ট হয় না, খুবই মজবুত থাকে। আসলে মানুষের যেমন যত্ন নেওয়া, মুম্বাই মরিচটা খাওয়ার পর পেটটা একদম জ্বালা শুরু করে, সুন্দর ভালো থাকে, এত মনে হয় যেন কি ব্যাপার আমার পেটটা, আমি হাঁটতে গেছি, আমার হাঁটতে গিয়ে একদম পেটটা ব্যথা করতেছে। খুব সবাই নেয়, আমি কখনোই খাই না, মানে খাইই না আমি বোম্বাই মরিচ। তারপরে দেখা গেল যে আমার দেখে ভাবলাম যে মানে কয়েকদিন ধরে রুচি ছিল না আর কি, তো আমি বললাম যে আমি দুটা বোম্বাই মরিচ আমিও নিলাম, বিশেষ করে লাগানোর জন্য, দুটা পাকা নিছি আর দুটা কাঁচা নিছি যে টবে লাগাবো এই জন্য। পরে ওই বোম্বাই মরিচটা খেয়ে আমি বুঝতে পারিনি আসলে, কালকে মানে পেটের ব্যথা দুই দিন ধরে মানে কেমন জানি লাগতেছে, খারাপ লাগতেছে, আর কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না, গ্যাস সৃষ্টি হচ্ছে। আসলে অভ্যাস নাই তো বোম্বাই মরিচ খাওয়া, অনেকে আছে খুব খাই, কিন্তু আমিও অনেক মজা মজা করে খাইছি বোম্বাই মরিচটা। তা কী করা যাবে, যে জিনিস খেতে ভালো, যে জিনিস খুব প্রিয় মানুষের, সেই জিনিসগুলাই আর কি ক্ষতি করে। আমার মনে হয় ভাবছিলাম লাল লিচি দুটা নিয়ে আসছি, বোম্বাই মরিচের মানে মরিচ নিয়ে আসছি লাগাবো, কিন্তু ভাবতেছি লাগিয়ে কী লাভ হবে, যদি খেতে না পারি তারপরেও লাগাবো, দেখতে একটু সুন্দর লাগবে তাই না। দেখি একটু একটু করে বাইরে কিন্তু গাছ টাছগুলো লাগাচ্ছি, যেগুলো ওইদিকে আছে আছে বড় বড়, এইদিকে লাগাইতেছি একটু একটু করে। শীত আসতেছে, দেখি আমিও একটু শীতের মধ্যে কিছু লাগাইতে পারি কিনা। আব্বু তো রাগ করে বলে কি দূর এইসব কি, তারপরে এখন শাক নিয়ে আসছে একাটি, ওই শাকটা বাঁচবো, তারপরে রান্না করতে যাব। আর অন্যান্য কাজ এখনও অনেক কাজ আছে, বক বক করলে চলবে না, আজকে রান্না রান্নাটা আগে শেষ করি। শাকসবজি কাটাকাটি করতে অনেক সময় লাগে, আজকে যা যা ছিল ফ্রিজে, বেগুন, তারপরে ডাঁটা, আলু, পটল, এই যে পুঁই শাকের ডাঁটা, এমনি ডাঁটা একটা, আলু, পটল, তারপরে বরবটি, এই সব মিলে কেটে টেটে নিলাম, নিয়ে ধুয়ে নিয়েছি, আর সংসারের সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আজকে তরকারি টরকারি কেটে ঘর টর পরিষ্কার করে একদম কাপড় টাপড় কেচে রান্নাঘরে চলে এসেছি, অনেক বেলা হয়ে গেছে, এখন রান্নাটা উঠিয়ে দিলাম, একদম কাজ টাজ সব কমপ্লিট করে রান্নাটা করতে আসলে তখন দেখা যায় যে আর কোনো ঝামেলা থাকে না। শুটকিটা ভেজে নিয়েছি, তারপরে শুটকিটা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে শুটকিটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর তার মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি এখানে সবজিগুলা দিয়ে দেব। আজকে রান্নাটা ভালোই লাগবে, সবজি এই তরকারিগুলো ফ্রিজে বেছে যাওয়া তরকারি দিয়ে যখন রান্না করা হয় কোনো শুটকির তরকারি, আসলে খেতেই ভালোই লাগে। আর আমি বেশিরভাগ মলা ঢেলা শুটকি দিয়েই রান্না করি, ছেলেরা তো খেতে চায় না, শুটকির তরকারি বা মাছের কাটার জাতীয় জিনিস খাবে না। আগের কিছু মাংস আছে ফ্রিজে, মাংস আছে ওটা দিয়ে আজকে আমি ওর জন্য বিরিয়ানি রান্না করব রাইস কুকারে। দেখা যায় অনেক সময় চুপ করে এটা ওটা বানিয়ে দিতে হয়, আসলে কিন্তু খাওয়ার সময় টের পায় না, পরে যখন জানতে পারে যে আমি এটা দিয়ে এটা রান্না করেছি, তখন বলে ও এই জন্য তো এটা এরকম ছিল, বুঝতে পারলেন, যখন ছোট ছিল তখন লুকিয়ে লুকিয়ে এটা ওটা খাওয়াইতাম, দেখা যেত স্যুপ পছন্দ করতো, কেনা স্যুপের মধ্যে হয়তো বা অন্যান্য সবজি বা অন্যান্য কিছু দিয়ে আমি একদম এত সুন্দর করে স্যুপ বানাতাম, তখন মাঝে মাঝে কিন্তু ধরা খেতাম, বলতো যে কী দিয়েছো কী দিয়েছো, মানে আগের ফ্লেভারের সাথে কিছুটা অমিল থাকলেই ওরা বুঝতে পারে। এইভাবে চুরি করে যে বাচ্চাদেরকে কত কী স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াইতে হয়েছে মাদেরকে, তাই না, লুকিয়ে লুকিয়ে খাওয়াইতে হয়েছে, আর ওরা যখন বুঝতে পারে যে এটা এইভাবে খাওয়াইছে, তখন বলে হ্যাঁ তুমি এইভাবে খাওয়াইছো কেন, এই জন্য তো এইরকম, আসলে কিন্তু তখন টের পায় না, পরে এটা নিয়ে কিন্তু ইয়া করে। আজকের ভিডিওটা দেখেও আমার ছেলেটা ছেলে বলতেছে এই জন্য তো তুমি এইভাবে খাওয়াইছো মাংস, আমাকে দেখো মাংস তো মানুষ আলাদাই আগেই রান্না করে রাখে, তারপরেই তো মানুষ এটা তৈরি করে, আসলে কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারে না, ওই মুহূর্তে খেতে খুবই ভালো লেগেছিল বিরিয়ানিটা, মাংস রান্না করেছিল তারপরে রান্না করে ফেলছি, কেননা ওদেরকে নিয়েই চিন্তা হয় যে এই তরকারিটা রান্না করব, ও অত এটা খাবে না, ওদের জন্য কী রান্না করব। আমার মনে হয় প্রত্যেকেরই এরকম হয় যে ওদের জন্য কী রান্না করব। তা আমাদের বাসায় প্রায় ছেলেদের জন্য আলাদা তরকারিটাই রান্না করা হয়, হয় চিকেন রান্না করি, নাহলে চিংড়ি রান্না করি,
মানে ওদের জন্য একটা না একটা আলাদা কিছু থাকে, ওরা তো আর খাবে নাই। এত মজাদার জিনিসগুলা যদি বুঝতে পারতো যে এত মজাদার, তাহলে তো আর ওরা খেতই। পুঁই শাকটা আমার বড় ছেলে খায়, কিন্তু মাছের কাঁটা দিলে খাবে না। এই তো আগের মাংস রান্না করা ছিল, ওটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, নিয়ে আমি পোলার চালটা দিয়ে দেব। আর অল্প জিনিস যখন রান্না করা হয় তখন কিন্তু এটার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়, তাই না? এখানে কিছুই দিতে হবে না, মাংস রান্না করা মাংসের মধ্যে শুধু চালটা দিয়ে দিলাম, আর চালটা অনেক ঘ্রাণ ছিল, ভালো ছিল। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তাছাড়া আমি এখানে আর কিছুই দেব না। এক পটের মতো চাল দিয়েছি, তার দ্বিগুণ একটু পানি দিয়ে ঢেকে দেবো, একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে রাইস কুকারে। আপনারা আমার সঙ্গেই থাকুন, পুরো ভিডিও না দেখলে আসলে ভালো লাগে না। অনেক দিন ধরেই তো ভিডিও দিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার পাশেই থাকুন, আমি আরও সামনে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে অনেক ভিডিওর মাঝে কে কার ভিডিও দেখবে, তাই না? এই জন্য বেশি হয়তোবা অনেকেরটা দেখা হয়, অনেকের দেখা হয় না। দেখেন, এভাবে কোনো ঝামেলা নেই, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম, একদম অফ হয়ে যাবে সময় মতো, বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট। আর এদিকে আমার সবজিও হয়ে গেছে, আজকের খাবারটা অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। নামাজ টামাজ পড়ে এসে খেতে বসবো, আর ছেলেকে ছেলে আসলে ছেলেকে খেতে দেব, ও তো বিরিয়ানি দেখলে একদম মহা খুশি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার, সকাল থেকে দুপুর পর্যন্ত যারা আমার ভিডিও দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা একটু দেখে লাইক দিয়ে দিবেন, লাইক দিলে একটু ভালো লাগে, আনন্দ লাগে। আসসালামু আলাইকুম, সবাই খুব খুব ভালো থাকবেন।